তো দেখি মইলিবি নাকি বুঝে পেয়েছি না ও এখন গেছে এখন ভেতর বাথরুম গেছে না কোথায় গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন দা গাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার চাচা আমি ফজর নামাজ পড়ে বেরিয়েছি মসজিদ থেকে চা খেতে যাব বলে তো রাস্তায় এখন হেঁটে হেঁটে চললাম চাচা আর আমি যাচ্ছি পেছনে মইলিবি শুধু আসছে তো মইলিবি এখনো পাত্তা নাই তো দেখি মইলিবি নাকি বুঝে পেয়েছি না ও এখন গেছে এখন ভেতর বাথরুম গেছে না কোথায় গেছে আসছে পেছনে আমরা আগে আগে চললাম চাচার আমি আছি এক ভাই সামনে আছে আসছে মোটর সাইকেল নিয়ে আসছে পেছনে পেরিয়ে গেল হাফেজ সাহেব চলে আসছে আমাদের হাফেজ গাড়ি মাওলানা যা বলবেন খালি হাসি দাও খালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম ভি দে দিয়া সুবহ সুবহ তাই আমরা চা খেতে এসছি এটা চায়ের দোকান ফজর নামাজ পড়ে চা খেয়ে তারপর বাড়ির দিকে রওনা লুবো গায়ে আমরা বেরিয়ে পড়েছি দোকান বাড়ির পাশেই দোকান আছে বেশি দূর না বাড়ির পাশেই দোকান তা কী কী লুবো দেখি এখানে আছে কলা আছে এক ছড়ায় কলা নামিয়েছে এটা হচ্ছে দোকানি ভালো করে দেখে না দোকানিকে না এখানে যা বলার তামিলিতে বলতে হবে বাংলায় বললে কোনো জিনিস পাওয়া যাবে না ওই জন্য তামিলিতেই বলছি এবার ব্যালেন্স রেখে নু তেন বাজে সিট ওর ব্যাট উড়ে নু তেন বাজে আদে নি তেরে নি আঁকা নাকি মুড়ি দুধ লোবো একটা দুধটা বলা যাবে আর এটা হচ্ছে আমাদের গলি এই গলি দিক থেকে আমরা বাড়ি যাওয়া আসা করি এটা হচ্ছে বিরাট একটা বিল্ডিং মানে কোম্পানি বিল্ডিং এপিএস বিল্ডিংটা দেখো এই হালেই হয়েছে নতুন বিল্ডিং এপিএস বিল্ডিং এখানে ভাষায় আলাদা ভাই তামিলি ভাষা বলছি তা হাসি দেখো হ্যাঁ কি হাসি ওরে বাবা রে না কোন সিরিপে আঙ্গ পার এঙ্গ পার এপি সিরিপ বেড়াতে পার অপা সরে না মাইক মাইক শীঘ্রম না না মাইক দাদা নি ইরকিরিয়া হ্যাঁ আপরা কি ভাষা ভাই তামিলনাড়ুতে তামিলনাড়ু ভাষা বোঝা মুশকিল নতুন লোক যদি আসে তা তার দিমাগ খারাপ হয়ে যায় এ কি ভাষা বলছে এখানে এরা কই কুড়কুড়ি দেখি কুড়কুড়ি না লেস নিয়েছে লেস কুড়কুড়ি লোক লেস নিয়েছে ছেলেটা ললিপপ নিয়েছে তুই এবার আওয়া যা আমাদের পাঁচ রুপা আমাদের আঞ্চি রুপা হ্যাঁ পাঁচ রুপা এন্দ্র পাত্র ইরোত্তাঞ্চি রুপা পাল রেন্ড কুড়ে লেকুট দুধ দুধ লিতে হবে দুধ এখানে এই প্যাকেট দুধই পাওয়া যায় গরুর দুধ খেতে পায় না রাস্তাঘাটে দুই লাই কি করব দই না কিছু না ওই জন্য খাই না দুধ নিলাম তো বলছি সেরা পয়েছে মানে পয়সাটা শেষ যে পয়সাটা দিয়েছিলাম সেই পয়সাটা শেষ হয়ে গেছে এনেছে এলামে খতম ওই হিন্দি বা তামিল সব পাঞ্চিং করে বলছে আবার আরে ভাই কি বলবো এখানে পেছনকার ভিউটা দেখো ভাই এই গলির ভিউ এটা হচ্ছে আমাদের গলির ভিউ ভিউ খুব ভালো লাগছে অসুবিধা নাই এদিকে এই বিল্ডিংটা দেখো বিল্ডিংটা খুব সুন্দর পেইন্টিং করেছে আমাদের পাশের বাড়ি বিল্ডিং পেইন্টিংটা খুব ভালো হয়েছে তো কমেন্টে বলবেন পেইন্টিংটা কেমন হয়েছে বাড়ি চলে এলাম এই আমার একটা ভাগ্নে শুয়ে আছে কাজে যায় না 24 ঘন্টা উপরেই শুয়ে থাকে বিয়ে করার বয়স হয়েছে বন্ধু বিয়ে না দিলে ছেলে কী করবে ওই উপরেই তো শুয়ে থাকবে তাই না তা কমেন্টে বলবে যে ছেলেটাকে কী করা যাবে বিয়ে দেবো কি দেবো না কাজকর্ম তো কিছু করছে না খালি আসছে আর উপরে শুয়ে যাচ্ছে।